ইডি সিবিআই কে বিজেপি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এই অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের হটন রোড মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভের মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া। বিক্ষোভ হচ্ছে বিজেপির ইশারায় সিবিআই এবং ইডি পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তার প্রতিবাদে পুরো পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে গেছে। বিজেপি বিধানসভা, লোকসভা, পৌরসভা যতগুলো নির্বাচন হয়েছে গোহারা হেরেছে। বিজেপির কাছ সঙ্গে মানুষ নেই। 2024-এ কেন্দ্র থেকে বিজেপির সরকারের সাফায়া হয়ে যাবে। এবার কি করছে, প্রত্যেক দিন সিবিআই এবং ইডিকে লালিয়ে তাদেরকে নিজে আঙুল হেলেনে কাজ করে তৃণমূল কংগ্রেস নেতাদেরকে হারান করছে। মানুষরা কিন্তু পথে নেমে গেছে। এভাবে তৃণমূল কংগ্রেসের ওরা যে চক্রান্ত করছে, তৃণমূল কংগ্রেসকে ভাবছে ওরা দমন করে নেবার দাবিয়ে মানে বিজেপির সুযোগ হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। সামনেই পঞ্চায়েত নির্বাচন, বিজেপি শূন্য হয়ে যাবে, মানুষরা কিন্তু দেখে নিয়েছে। মানুষের আশীর্বাদ আমাদের মামাটি মাননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আছে, এটা কিন্তু মানুষ বারবার প্রমাণ করেছে। এবার যেভাবে সিবিআই ইডিকে আঙুল হেলেনে, যেভাবে বিজেপি পশ্চিমবঙ্গতে যে নোংরা রাজনীতি করছে, এটা এর জবাব তো কিন্তু মানুষ দেওয়ার জন্য রাস্তায় নেমে গেছে। প্রত্যেক জায়গায় আপনি দেখবেন পুরো পশ্চিমবঙ্গতে মানুষ কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে। সিবিআই এবং ইডি যা বিজেপির যারা দুর্নীতিগ্রস্ত নেতা, যাদের এফআইআর নাম আছে, তাদের গ্রেপ্তার করছে না। একতরফাভাবে শুধু তৃণমূল কংগ্রেস নেতাদের হয়রান করছে, তাদের উপরে মিথ্যা মামলা করছে, এটা কিন্তু মেনে নেওয়া যাবে না। আমরা বারবার কিন্তু বলেছি এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পালাবার রাস্তা পাবে না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।